দুই মে রোববার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রামে শেষ মুহূর্তে শুভেন্দুর জয়, হারলেন মমতা। যত টাকা লাগুক করোনার টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী, 36.5 লাখ দরিদ্রকে 2500 টাকা করে সহায়তা দেওয়া শুরু। করোনা দেশে আরও 69 জনের মৃত্যু, নতুন রোগে 1359 জন, শনাক্তের হার 9.6%। নবান্নর মসনদে আবারও মমতা, 292 আসনের 211টিতে জয় নিয়ে তৃতীয় দফায় সরকার গঠন করছে তৃণমূল। আর বিজেপি পেয়েছে 80 আসন, শেষ মুহূর্তে নাটকীয়তায় নন্দীগ্রামে জয় পেয়েছেন শুভেন্দু। এর প্রতিক্রিয়ায় ভোট লুট হয়েছে দাবি করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে কথা বলতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক অমিত গোস্বামী। স্বাগত অমিত গোস্বামী। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া শেষে আজকে ভোট গণনা হলো এবং আমরা দেখলাম গণনারও শুরু থেকে নাটকীয়তা ছিল এবং শেষ মুহূর্তে একটা চরম নাটকই আমরা দেখলাম। প্রথমে আমরা আসলে খবর পাচ্ছিলাম মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন এবং পরবর্তীতে আবার আমরা যেটি নিশ্চিত হলাম যে নন্দীগ্রামে শুভেন্দু জয় পেয়েছেন। সব মিলিয়ে একটু সামারি জানতে চাচ্ছি যে নির্বাচনটা কীরকম হলো। প্রথমে আমি আসি নন্দীগ্রাম সম্পর্কে। নন্দীগ্রাম সম্পর্কে প্রথমে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, নন্দীগ্রামে প্রথমে 16 দফা গণনার পরে, তখন 6 ভোটে গিয়েছিল শুভেন্দু, সপ্তদশ বা শেষ রাউন্ড যখন গোনা হয় সেই গোনার সময় ANI, যেটা ভারতে একটি নিউজ এজেন্সি, তারা খবর দেয় যে 1200 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। কিন্তু তারপরে যে খবরটা পাওয়া গেল এর সূত্রে, অর্থাৎ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সূত্রে, সেটা হচ্ছে 1622 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে। এটা একটা দিক। তা আর এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতে যেতে পারেন, কোর্টে যেতে পারেন, তবে আমার মনে হয় নির্বাচন কমিশনের রায় তো সবাই মাথা পেতেই নেয়, এটা হয়তো তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া, এরকম ব্যাপার না। তবে প্রথম থেকে এবার একটা হাওয়া ছিল, যে হাওয়াটা ছিল হচ্ছে বিজেপি হয়তো মানে সমানে সমানে টক্কর দেবে আসন সংখ্যার ভিত্তিতে, কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি উল্টে গেল। তার কয়েকটা কারণ আছে, এবং যেটা প্রথমে বলা হচ্ছিল যে বিজেপি 136 থেকে 148 মতন আসন পেতে পারে, 148 ম্যাজিক ফিগার, 148 আসন পেতে পারে, অর্থাৎ যে কেউ ক্ষমতায় আসতে পারে, এরকম ব্যাপারটা প্রচারিত হয়েছিল। কিন্তু বাস্তবেই এটা দেখা গেল সেটা হচ্ছে পুরো উল্টো হয়েছে, অর্থাৎ প্রায় নিরঙ্কুশ তো বটেই, মানে 215, এখন কেউ 215 দেখাচ্ছে, কেউ 218 দেখাচ্ছে, কেউ 212 দেখাচ্ছে যে সিট বা আসন সেটা পেয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এটাকে বলা যায় এক কথায় আসন সংখ্যার সুনামি। এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার যে বিষয়ের ভিত্তিতে লড়েছিল, তার প্রথম প্রথম তাদের প্রত্যাশাটা তৈরি হয় হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচনে, যেখানে তারা 18টা লোকসভা আসন দখল করেছিল, যে যার ভেতরে ছিল হচ্ছে 121টি বিধানসভা, অর্থাৎ যদি হিসেব করা যায় 121টি বিধানসভা ক্ষেত্রে তারা জিতেছিল মানে সংখ্যা অনুযায়ী। কিন্তু তারপরে এটা দেখা গেছে সেই অনুযায়ী তাদের প্রত্যাশা বেড়েছে, প্রত্যাশা বাড়ার পরে তারা একটি দল হিসেবে যখন এখানে লড়তে এসেছিল, লড়তে আসার পরে যে কতগুলো মানে ভয়ঙ্কর ভুল করেছে, প্রথম ভুল হচ্ছে মেরুকরণ। মেরুকরণের যে ভুল, অর্থাৎ ধর্মীয় ভিত্তিতে যে বিভাজন, এই বিভাজনটা কিন্তু বাঙালিরা পছন্দ করেনি, এটা বাঙালিদের চিরকালীন ধর্ম। এই মেরুকরণের জায়গাটা, অর্থাৎ ধর্মের ভিত্তিতে মেরুকরণ পছন্দ করেনি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে নির্বাচনের প্রাককালে 3-4 মাস আগে থেকে যারা যে বিজেপির যারা কর্মকর্তারা ছিলেন, এতদিন ধরে মাটি কামড়ে লড়ে তৃণমূলের সাথে লড়ে যারা একটা ভিত্তি তৈরি করেছিলেন, সেখানে দেখা গেল যে প্রায় বানের জলের মতন প্রচুর তৃণমূল থেকে ভেঙে প্রচুর নেতা কার্যকর্তা কর্মী এদের নিয়ে আসা হলো এবং তাদের টিকিটও দেওয়া হলো।
তো তাদের বিরুদ্ধে কিন্তু জনগণের একটা অভিযোগ ছিল বলেই তারা কিন্তু তৃণমূল ছেড়ে এসেছিল, কিন্তু তাদের সেই মুহূর্তে টিকিট দেওয়া মানুষের মনে ধারণা হলো যে এ তো ছিলই, মানে এদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ ছিলই, আবার নতুন করে এদের কেন ভোট দেবো। সেখান থেকে মানুষ মুখ ফিরিয়েছে। তিন নম্বর কথা যেটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওনার ক্যারিশমা। যে ক্যারিশমায় উনি কিন্তু বারবার, মানে এক কথায় বলা যায় মানে একদম দেওয়ালের কোনায় চলে গিয়েও ফিরে এসেছেন বহুবার, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা। এই ক্যারিশমায় কতগুলো জিনিস, যেরকম তার জনমুখী কিছু প্রকল্প আগে খুব জনপ্রিয় ছিল, উনি শেষ মুহূর্তে বেশ কয়েকটা প্রকল্প নিয়ে এলেন, সেটা হচ্ছে দুয়ারে সরকার, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা নিয়ে এলেন স্বাস্থ্য সাথী কার্ড, এগুলো কিন্তু মানুষের মনে একটা দাগ কেটেছিল। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর হয়েছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা অভিমন্যুর মতন উনি লড়ছেন, আর ওনাকে আক্রমণ করা হয়েছে বিভিন্ন বলা যায় রাজনৈতিক, মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাকে যখন আক্রমণ করেছে তখন কিন্তু সেটা খুব ভালো চোখে দেখেনি। কারণ এখানে একটা মানুষের সেন্টিমেন্ট কাজ করেছে, সেটা হচ্ছে উনি একজন নারী আফটার অল, তাকে যখন আক্রমণ করা হচ্ছে বিভিন্ন ভাবে, সেই জিনিসটা কখনোই ভালোভাবে নেয়নি বাঙালি মানে সাংস্কৃতিক সত্তা, যার জন্য কিন্তু আজকে বিজেপিকে এক কথায় বলা যায় ভালো অবস্থাতেও নিয়ে এসে দলটাকে তারা কি বলবো অনেক কম ভোটে, তারা মানে অনেক কম আসনে তারা সীমাবদ্ধ রাখলো নিজেদের। আরেকটা কথা যেটা এখানে বলি যে আমরা নির্বাচনের প্রচারণা যেরকম দেখেছি নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্যই একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেছেন, নির্বাচনী প্রচারণায় ছিলেন, ফলে তারা একরকম অল আউট গিয়েছেন, সেই ক্ষেত্রে এই এই ফলাফলের প্রভাবটা ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে মানে সর্বভারতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? সর্বভারতীয় রাজনীতিতে আজকে মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার তো লোক নেই ভারতে, সত্যি কথা বলতে কি বিরোধী কণ্ঠস্বর আজকে একেবারেই স্তিমিত। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দল হিসেবে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত জাতীয় রাজনীতিতে একটা জায়গা অতি অবশ্যই করে দেবে। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এর আগেও তো এই ধরনের জোট করার চেষ্টা হয়েছিল বিজেপির বিরুদ্ধে, 2019 নির্বাচনেও চেষ্টা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সবাই একজোট হয়ে লড়া যাক বিজেপির বিরুদ্ধে, যে সেই নো টু বিজেপি, সেই লড়াইটাও কিন্তু শেষ অবধি দেখা গেল যে নিজেদের মধ্যে আত্মকলহের জন্য নরেন্দ্র মোদীকে প্রায় ফাঁকা ময়দান দিয়ে দেওয়া হয়েছিল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা এই অবস্থায় অবশ্যই এটা প্রতিষ্ঠিত হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় ক্ষেত্রে উনি নেত্রী হতে পারেন, এটার একটা বিরাট বিরাট প্রভাব কিন্তু 2024 যে লোকসভা নির্বাচন সেখানে পড়বে। এবং ইতিমধ্যেই অন্যান্য যারা আছেন মানে কাশ্মীরের মেহবুবা মুফতি বা আপনার দক্ষিণের স্ট্যালিন বা নামটা কি অখিলেশ যাদব, এরা কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন যে এরপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এই জায়গাটা কিন্তু আজকে বারবার করে এসছে তাদের বিভিন্ন বিবৃতিতে। অমিন গোস্বামী, আমরা দেখেছি যে নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এই পর্যন্ত এবং শেষ মুহূর্ত পর্যন্ত যথেষ্ট বলা যায় যে উত্তেজনা ছিল, এই উত্তেজনাটার ফলে সর্বশেষ যেই কথাটি আপনি প্রথমে বলছিলেন যে হয়তো আদালতে যাওয়া হবে, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচনটা কীরকম ছিল এবং এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, নির্বাচন প্রক্রিয়া সেখানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ ছিল বা সন্দেহ আছে কিনা? প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা ওনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সামান্য উত্তেজনার বসে বলেছেন, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া কিছু নেই এবং এটা উনি করবেন না, তার কারণ ওনার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নিজে যদিও হারেন এখনো অনেকগুলো সিট আছে, যে সিটগুলো এখনো মানে তিনটে ক্ষেত্র, দুটো জায়গায় নির্বাচন হয়নি, একটা জায়গায় বিজয়ী প্রার্থী কবিদে মারা গেছেন, কাজী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো আসন থেকে দাঁড়ালেই উনি জিতে যাবেন সেটা কথা, কাজী উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং হবেন,
এই একটা সিট খুব বড় ইস্যু নয়, এবং এটা ওনার এটা খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে একটা কথা হচ্ছে, এবার প্রথম 8 দফা নির্বাচন হলো, 8 দফা নির্বাচনে যেটা হয়েছে প্রত্যেক মানুষ ভোট দিতে পেরেছে, এবং কোন রাজনৈতিক দল কখনো একবারও কোনো মানে বিবৃতি বা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেনি যে আমরা ভোট দিতে পারিনি। প্রত্যেকেই যারা এসছেন তারা ভোট দিতে পেরেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে 8 দফায় হয়েছে ভোট 2 মাস ধরে, এবং তার জন্য যত মানুষ এখানে আসা যাওয়া করেছেন অন্যান্য রাজ্য থেকে, এবং যে জনসমাবেশ হয়েছে, তাতে আমাদের এখানে কোভিড একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়ঙ্কর মানে যেটা আমি এখনো বলছি, বাংলাদেশেও আমি একটা কথা আগে বলতাম, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই, মাঝখানে কাটা তারটা ছাড়া কোনো পার্থক্য নেই। সব দিক থেকে আমরা মননে, আমরা চরিত্রে, আমরা সব ব্যাপারে এবং উশৃঙ্খলতায় আমরা এক। কিন্তু আজকে বিশ্বাস করুন, আজকে বাংলাদেশের এত খারাপ অবস্থা নয় যত খারাপ অবস্থা আজকে পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি। এই কোভিড পরিস্থিতি কিন্তু এই নির্বাচনের জন্য বেশ কিছুটা হয়েছে। অন্যেরা অনেক তর্ক করবেন না যে আজকে তো মহারাষ্ট্রে হয়নি, দিল্লিতে হয়নি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, আমি সে তর্কে যাবো না, কিন্তু পশ্চিমবঙ্গে কোভিডটা সামলানো গেছিল। অমিত গোস্বামী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনার টিকা আনা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সবার জন্য টিকা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ নিয়ে কথা বলতে মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। স্বাগত এম এ মান্নান। প্রথমেই জানতে চাই যে টিকা নিয়ে আসলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, চেষ্টা করে যাচ্ছে সরকার, কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না যে ঠিক কোন দিক থেকে টিকা আসবে। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে 2টি উৎস থেকে টিকা বাংলাদেশেই বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা একটা বড় পরিকল্পনা অবশ্যই আমরা বলবো। এটা কী পর্যায়ে আছে এবং কতটা সময় লাগতে পারে টিকা তৈরি? এবং ইতিমধ্যেই আমরা জানি যে কিছু টিকা আসা শুরু করবে এই মাসেই, সেরকম প্রতিশ্রুতি পাওয়া গেছে। ধন্যবাদ। এক্স্যাক্টলি সময় বা পরিমাণ উল্লেখ করার মতো অবস্থান আমি নই, কারণ আমি নিজেও সুনামগঞ্জে এইমাত্র এসেছি কিছুক্ষণ আগে। এছাড়া এর সঙ্গে সরাসরি আমি সম্পৃক্ত নই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী অফিস, তারাও আপনাকে সুনির্দিষ্ট দিতে পারতেন। আবার যেটা জরুরি হলো বোঝার, যে টিকা নিয়ে আমরা একটা অপ্রত্যাশিত একটা সংশয়ে বা একটা সমস্যার মধ্যে পড়েছে, এটা তো কারোই চিন্তায় ছিল না। ভারত পরিষ্কারভাবে চুক্তিবদ্ধ আইনত, এছাড়া তারা ঘোষণাও দিয়েছে অত্যন্ত উচ্চ পর্যায় থেকে দেওয়া হবে, কিন্তু তাদের অসুবিধার কথা অবশ্যই বিবেচনা আনতে হবে। এখন ভারতের যে অবস্থা তার সঙ্গে এটা নিয়ে বিবাদ করার মতো আমাদের, আমি তোমাকে মনে করি, এটা আমার নিজের মত, করা যাবে না, কারণ তাদের তো অনাবিশ্বাস। সেক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই আমাদের একটা বিকল্প অতি তাড়াতাড়ি এটা করার প্রয়োজন। ঠিক যাবে, আমরা বর্ডার সিল আপ করেছি অতি দ্রুত, এইভাবে আমি যা দেখেছি যে অন্য 2টি সূত্র থেকে, একটি কোনো চীন আর একটি রাশিয়া সঙ্গে আলোচনা হয়েছে। ঠিক কী পর্যায়ে আলোচনা আছে আমি বলতে পারবো না, তবে আলোচনার যে বাতাস পাচ্ছি মনে হচ্ছে মোমেন্টাম খুব হাই। অন্যদিকে উভয় রাষ্ট্রই তারা দেওয়ার জন্য প্রস্তুত, তারা আগেও তারা অ্যাপ্রোচ করেছিল। সুতরাং আমি ধরে নিতে পারি যে যদি আমরা রেডি থাকি, ইউজ করতে পারি আমাদের এখানে তৈরি বা আপাতত তাদের তৈরি। যেমন ইতিমধ্যে আজকে দেখলাম রাশিয়া কত কয় লক্ষ ডোজ মধ্যে তৈরি ভ্যাকসিন দিয়েছে, যেটা Sputnik V নামে, তো সেগুলো আনা যাবে এবং তারা দিতেও পারবে আরও কিছু। আর যদি আমাদের এখানে তৈরি করা যায় সেই অবস্থা আমাদের থাকে টেকনিক্যালি, তাহলে একটু ভালো সংবাদ আমাদের জন্য। কারণ এই দ্বিতীয় ধাপের পরে অনেকে বলছেন তৃতীয় ধাপ আছে, আনসার্টেনটি দীর্ঘদিন থাকবে ইত্যাদি ইত্যাদি। পশ্চিমা জগতে তো এখন শুনতেছি যারা দিয়েছে এই ফাইজার টাইজার, তারা বলছে যে একটা তৃতীয় ডোজ দেবে। আমি নিজেও দ্বিতীয় ডোজ নিয়ে এসেছি আমেরিকা থেকে, সেখানে আমি শুনছি যে তৃতীয় ডোজ নাকি 6 মাস থেকে 1 বছরের মধ্যে নিতে হবে। আর কোনো কোনো বিশেষজ্ঞ বলছে যে এটা বার্ষিক একটা ডোজ নিতেই হবে আমাদেরকে আরও দীর্ঘদিনের জন্য। সেক্ষেত্রে আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করে নিজেদের এখানে উৎপাদন করা, তৈরি করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তবে লেট বি ভেরি ক্লিয়ার, এই মুহূর্তে কিন্তু তৈরি ওষুধ হোক ভারত থেকে, যেখান থেকে কিন্তু আমরা কাট অফ করি নাই, তারাও যে তাদের যে চুক্তি এখান থেকে সরে যাওয়ার কোনো আইনগত কোনো পথ নেই, সেটার জন্য আমরা মৃদু চাপ হোক বা ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা যোগাযোগ থাকবে, তাদের অসুবিধার কথা বিবেচনা রাখতে হবে। আর আমি মনে করি, এটা আমার মত, যে চীন এবং রাশিয়া দুই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক এবং তারা খুব ভালো অবস্থানে আছে উভয় দেশ আমার ধারণায়, কোভিড নিয়ন্ত্রণে এবং এইসব টিকা উৎপাদনে। এন্টায়ার সেন্ট্রাল এশিয়ান সকল রাষ্ট্র এই রাশিয়ার
গুলা নিয়েছে, চীনারা অনেক জায়গায় দিয়েছে, সুতরাং খুব সেফ বলে আমি নিজে মনে করি। আমি টেকনিক্যাল লোক নই, সেটা আমাদের বিশেষজ্ঞরা চূড়ান্ত ক্লিয়ারেন্স দেবেন। তুমি এটা সরকার তো নিশ্চয়ই অত্যন্ত উচ্চ পর্যায়ে বিবেচনা করছেন, আমরা বিশ্বাস করতে পারি। এম এ মান্নান, এটা একটা ভালো যে হ্যাঁ, টিকার ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছি সময় মতো টিকা না পাওয়ায়, কিন্তু সেই ধাক্কার যে রেসপন্স সেটা আমার মনে হয় যে মানুষের আস্থা পাওয়া উচিত। এই সময়টা হয়তো আমরা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের হাতে প্রয়োজনীয় টিকা নেই, কিন্তু আমরা বিকল্পগুলি অনেক বেশি দেখতে পাচ্ছি, যেটা একটা আশার বিষয়। এবং আপনিও যেটা বলছিলেন যে এটা হয়তো একটা দীর্ঘমেয়াদী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে টিকা উৎপাদনের যেই প্রক্রিয়া সেটি হয়তো কালকে উৎপাদন না হলেও 2 মাস বা 6 মাস পরে হলেও আমাদের একটা স্থায়ী সমাধান তৈরি করবে, এবং এটা শেষ পর্যন্ত বিজ্ঞানীরা যেই দিকে যেতে বলবেন আমাদের নিশ্চয়ই সেদিকেই যেতে হবে, কিন্তু আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনাটা এখন অনেক বেশি দীর্ঘমেয়াদী মনে হচ্ছে। আপনি ঠিকই বলছেন, দুইটা আমি যেটা বলছিলাম, ইমিডিয়েট স্টেপ হলো তৈরি টিকা নিয়ে আসা। ভারত থেকে আমরা টিকা তারা প্রতিশ্রুতিবদ্ধ, সেটা যদি একটু ইম্প্রুভ করে তাদের সিচুয়েশন, তারা যদি পারে। আবার আজকে আরেক খারাপ সংবাদ দেখলাম, সিরাম ইনস্টিটিউটের প্রধান ব্যক্তি কোথায় উনি চলে গেছে ইংল্যান্ডে না কোথায়, দেখে এটা ইন্টারনাল ব্যাপার। তবে আমি মনে করি যে যে আলোচনা শুরু হয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে, ওখান থেকে অতি দ্রুত এটা আমার নিজের ব্যক্তিগত মত আনা দরকার। সঙ্গে সঙ্গে আমার জন্য আমি বিশেষ করে আপনি যেভাবে বললেন তৈরির একটা আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে আমি জানি না, মনে ভালোই আছে, সেখানে আমরা ওদের থেকে আনবো, শুধু আনবো না ওইটাকে এখানে ট্রান্সফার করে টেকনোলজিটাকে এখানে আমরা লাইসেন্স ভিত্তিতে উৎপাদন করতে পারবো। ভারত যদি পৃথিবীর বৃহত্তম উৎপাদনকারী হয় সিরাম ইনস্টিটিউট দ্বারা, তো আমাদের সঙ্গে তাদের তো এমন কোনো এই ক্ষেত্রে এমন কোনো আকাশ পাতাল তফাত নেই, আমরাও পারবো বলে আমি মনে করি। অবশ্যই, এবং আমরা তো এলডিসি দেশগুলির মধ্যে অন্তত ওষুধ শিল্পে আমরা অনেক এগিয়ে আছি, ফলে সেটা আমাদেরকে একটা আস্থার জায়গা দিচ্ছে যে টিকা তৈরির ক্ষেত্রেও আমরা যদি শুরু করি তাহলে অবশ্যই এখানে একটা ভালো জায়গায় যেতে পারবো। তো আমার মনে হয় যে একটু দেরিতে হলেও আমরা যে বিকল্পগুলি অনেক বেশি নিচ্ছি সেটা হয়তো আমাদের জন্য অনেক ভালো হবে, এবং আসলে তো আমাদের টিকার প্রয়োজনও অনেক বেশি, কারণ আমাদের দেশে মানুষ বেশি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন দ্বিতীয় ডোজ বা প্রথম ডোজটাকে কন্টিনিউ করা, কারণ এটা মানুষের আস্থার একটা প্রশ্ন আছে এখানে। সামান্যতে মানুষের আস্থা ক্ষতি হয়, আবার একটু পেলে আস্থা বেড়ে যায়। আমি মনে করি এখনো, এটা আমার ব্যক্তিগত মত, যে এই উভয় উৎস যেখানে চীন এবং রাশিয়া অত্যন্ত ভালো উৎস বলে আমি মনে করি, ও বিশেষজ্ঞ হিসাবে, ওর মানুষের মধ্যে তো আমার বলার ক্ষমতা নেই। উভয় অত্যন্ত হাই টেকনোলজির দেশ, অত্যন্ত উচ্চ পর্যায়ে আছে, উভয়ই করোনাকে ম্যানেজ করেছে চমৎকারভাবে, বিশেষ করে চীনারা তো এক্সেলেন্ট ম্যানেজ করেছে, এবং তারা দেশে খুব মাসিভলি ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে যদি আমরা তৈরি ভ্যাকসিন, আমরা মনে হয় তারা তাদের প্লেন লোড করে পাঠিয়ে দিবে যদি আমরা চাই, আমি মনে করি, এটা আমার নিজের মত, সেটা আমি মনে করি পার্সু করা দরকার। জনাব মান্নান, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইবো যে করোনার মধ্যে বিশেষ করে একেবারেই দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, যাদের হয়তো দৈনিক আয়ের উপরেই নির্ভর করতে হয়, তাদেরকে সহায়তার জন্য একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, আজ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিতরণ করা শুরু করেছেন। আমরা একটু জানতে চাই যে এই সময়ে সামাজিক নিরাপত্তা এবং সব মিলিয়ে সরকার সাধারণ মানুষের পাশে যে থাকছে সেটা কীরকম, এবং এটাও নিশ্চয়ই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যেই আসবে বা আসার কথা আমরা যতটুকু ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। একটা বিরতির পর জানতে চাইবো যে কীরকমভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, একটু জানতে চাই যে এদেরকে কীভাবে নির্বাচন করা হলো, পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে কীভাবে। ধন্যবাদ। একটা কথা প্রায়শই প্রথম থেকে শুনে আসছি, জীবন জীবিকা এপিটপিক, জীবন নিয়ে তখন কথা বললাম একটু আগে আমরা টিকা টিকার সম্বন্ধে, এখন জীবিকা আরেকটি দিক বলতে হয়। এবং এইটা যে একটু বললেন যে কিভাবে সিলেকশন ইত্যাদি আপনার প্রশ্ন, এটা কিন্তু প্রথম নয়, প্রথমবারের পরে 50 লাখ পরিবারকে একইভাবে মোবাইলের মাধ্যমে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আমরা এটা দিয়েছি, যদিও পুরোটা বোধ হয় 72-73 ভাগ পর্যন্ত ডিসবার্স হয়েছে আমার জানা মতে, আমি রং হতে পারি, বাট আমার সে বাংলাদেশ ব্যাংকের সোর্স থেকে সেটা চলমান আছে, আগেরটা এখনো ক্লিয়ার হয়নি পুরোপুরি। এখন সেটাকে বাফার হিসাবে আরেকটা 35-35 লাখ পরিবারকে একই প্রক্রিয়া একইভাবে তাদের নাম্বার জোগাড় করে নেওয়া হবে, এবং সেটা আমি আজকে সকালেও শোনা বুঝেছিলাম যারা এই কাজটা করেন, নির্বাহী অফিসার এবং চেয়ারম্যানরা,
তৃণমূল পর্যায়ে, আমাদের তৃণমূল, ওই তৃণমূল নয়, আমাদের তৃণমূল পর্যায়ে প্রশাসন, স্থানীয় সরকারের, সেই স্থানীয় সরকারের প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা অ্যাওয়্যার, তারা অলরেডি ইনস্ট্রাকশন পেয়েছে, ডিসি সাহেব ছিল, তারা কাজ করছে, এবং তারা আগের যে ভুলগুলো ছিল তারা নির্ভর করেছিল অনেকের উপরে যাদেরকে নির্ভর করা সঠিক ছিল না, এইবার তারা গুছিয়ে কাজ করছে, আগের মতো ব্লাইন্ডলি যাচ্ছে না, ডাবল চেক করছে, এবং একাধিক ব্যক্তির নাম্বার এক জায়গায় আসা এবার মোটেও আর এটা সম্ভব হবে না। সুতরাং পরিচিত একটা বিষয়, পরিচিত রাস্তা, এবার আমি মনে করি আগের থেকে বেটার ফল পাবো, এবং অলরেডি বাছাই শুরু হয়ে গেছে, এই মাসেই তারা এটা, এই মাস করে আগামী কয়েকদিনের মধ্যেই তারা সরাসরি পাঠানো শুরু করতে পারবে। জনাব মান্নান, প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে সমাজের যারা বিত্তবান আছে এবং রাজনীতিতে যারা সংশ্লিষ্ট আছে তারা সবাই যদি এগিয়ে আসে তাহলে হয়তো আরও ভালো ফল পাওয়া যাবে। আমরা এটা অবশ্য আমাদের সংস্কৃতিরই অংশ, যে কোনো দুর্যোগের সময়ই রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু সাধারণ মানুষের পাশে সরকারের মতোই দাঁড়ায়। এই 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 জায়গাটায় আসলে এইবার কেমন দেখছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলির উপস্থিতি কি করোনার কারণেই কম মনে হচ্ছে কিনা? না, এটা রাজনৈতিক দলগুলোর, এটা নিয়ে আমি আলোচনাটা আরো দু জায়গায় শুনেছি, আমি নিজেও রাজনীতি একদিন করবই। দেখেন, আমরা যারা রাজনীতি করি আমরা ঠিক এই যে প্রশাসনিক বিষয়গুলো নিয়মতান্ত্রিক ভাবে, এই টাকা বিতরণ, এটা ফর্ম ফিল আপ করতে হবে, বাছাই করতে হবে, স্টক রেজিস্টার মেনটেন করতে হবে, এগুলোতে আমরা অভ্যস্ত নই। আমাদের কোনো স্থায়ী অফিসার নেই, আমাদের একজন অর্ডিনারি অর্ডিনারি যার নেতৃবৃন্দ আছে। আমাদের মূল কাজটা হলো মোটিভেশনাল কাজ করা, সংযোগ স্থাপন করা, সেই কাজটা তো ওনারা করছেন, আমাদের প্রচার করা যে আমাদের সরকার এই কাজটা করছে, আপনাদের পাশে আছি, এই কাজটা আমি আমার এলাকায় সরাসরি দেখে এসেছি। কিন্তু একজন অফিসার যেভাবে কাজ করে ব্যবস্থাপনার মাধ্যমে, সেটা একজন রাজনৈতিক ব্যক্তি অভিজ্ঞতার জন্য পারবে না, তার কাছে সেই ব্যবস্থাপনা নেই, তার কোনো অফিসে নাই, তার স্টাফও নেই, সে কীভাবে এটা করবে? এইটা যদি আমরা মনে রাখি তাহলে এই যে প্রশ্নটা অনেকে করে যে আমরা রাজনৈতিক ব্যক্তি দেখছি না কেন, এর পার্শিয়াল উত্তর সেখানে পাবেন, আরও হয়তো উত্তর আছে আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে আমিও একজন রাজনৈতিক কর্মী, আমি যদিও আমি মন্ত্রী হওয়ার সুবাদে হয়তো একটু বেশি সুযোগ পাচ্ছি করার, আমার আরেকজন সহকর্মী যিনি জাস্ট নিতান্ত সংসদ সদস্য আছেন, অথবা আরও যিনি সংসদ সদস্য নন, কোনো একটা স্থানীয় সংগঠনে আমাদের সংগঠনে কাজ করেন, অতটা সুযোগ পাচ্ছেন না, তবে সেটা এগিয়ে আসার প্রশ্ন। সুযোগ পেলেও সবাই কাজ করে না, আবার অনেকে সুযোগ না পেলেও কাজ করে, ওপেন। জনাব মান্নান, আমরা জীবন জীবিকার প্রশ্নটি নিয়ে আসলে গত 15 মাস যাবতই খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে আছি, কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকগুলি গবেষণায় বলা হচ্ছে যে বিশেষ করে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে আছে, ছোট ব্যবসায়ী, তাদের কাছ পর্যন্ত তাদের জীবিকাটা সংহত করবার জন্য সরকারের যেই সব উদ্যোগ আছে সেটা পুরোপুরি যেতে পারছে না, ফলে একটা লম্বা সময় হয়ে গেছে এবং সামনের দিকেও আমাদের এই জায়গাটায় পাড়ি দিতে হবে, যেটি আপনি বলছিলেন যে একেবারেই প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিছু সমস্যার মধ্য দিয়ে এখন হয়তো আমরা একটা ভালো জায়গায় গিয়েছি। ছোট ব্যবসায়ীগুলির ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে একই তো ধরনের ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে কিনা আপনার পর্যবেক্ষণ কি? প্রথমবার থেকে আমরা শিক্ষা পেয়েছি ছোট ব্যবসায়ীকে পৌঁছানো যাচ্ছে, পরে চিন্তা ভাবনা করা হয় কীভাবে যাবো, কারণ অনেকে তারা ব্যাংকের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, ব্যাংকে তারা যান না, সরকারি অর্থ বা জনগণের অর্থ ছুঁড়ে ফেলা যাবে না। এইবার সেইটা কিছুটা আমাদের অভিজ্ঞতার আলোকে এইটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছিলাম যে এটা কাস্টমাইজ করতে হবে, এই যে ছোটো ব্যবসায়ীরা, তাদের যদি সংগঠন থাকে, বিজিএমএ না হোক, বিকেএমএ না হোক, ক্ষুদ্র শিল্প সংস্থা, এই যে একটা উইমেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন, এইসব আছে না, এইগুলোর মাধ্যমে, এবং আরেকটি বিকল্পের কথা আমরা স্ট্রংলি বলে আসছিলাম, ক্ষুদ্র ঋণ যারা দেয়, যাদেরকে পপুলারলি এনজিও নামে পরিচিত, তারা অনেক বছর যাবৎ আমাদের গ্রামাঞ্চলে তারা সমিতি করে, সদস্যদের মাধ্যমে তারা ক্ষুদ্র ঋণ সরবরাহ করে, এদের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি বলে আমাদের অনেকেই মন্তব্য রেখেছেন বা সুপারিশ করেছেন। তো এই সকল নানা বিকল্প ইউজ করে আমরা এদের কাছে পৌঁছাতে পারি, কিন্তু সমস্যা থেকেই যায়। আমি মাঠে কাজ করেছি, এইসব লোকেদের অনেকেই আসতেই চান না ব্যাংকের, এই ফর্ম টর্ম ভয় পান, অফিস আদালতের সঙ্গে তারা কমফোর্টেবল ফিল করেন না, তো এটা ভাঙতে হবে। আগের তুলনায় ভেঙেছে, আমার ধৈর্যের প্রয়োজন এবং লেগে থাকতে হবে, সেই লেগে থাকার কাজটাই আপনি যেটা আগেরবারে প্রশ্ন করেছিলেন, আমাদের দলীয় আমরা যারা কর্মী আছি আমাদের একটা বিশাল এখানে একটা ভূমিকা আছে, আমাদের স্থানীয়ভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিলে মিশে কাজ করলে আমরা এটা অনেকটা অ্যাড্রেস করতে পারবো বলে আমি মনে করি। তো তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলা দরকার।
জনাব মান্নান, অবশ্যই এখানে মোটিভেশনের একটা ব্যাপার আছে, অন্যদিকে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা আছে, আপনি যেটি বলছিলেন এর আগের বার আমরা দেখেছি মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো, সেখানে যদি অন্যদেরকেও সম্পৃক্ত করা যায়, আমরা কয়েকদিন আগেই দেখলাম এসএমই ফাউন্ডেশনকে সরকার সম্পৃক্ত করেছে, কারণ তারা নিজেরা ট্রেনিং দেয়, একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তাদেরও হয়তো সম্পৃক্ত করা যেতে পারে, যে কীভাবে কারা কোথায় আছেন তাদেরকে খুঁজে বের করা। কারণ এটি ঠিক যে একেবারে ছোট ব্যবসায়ী যারা আছে তারা আসলে সিস্টেমেটিক যেই অ্যাপ্রোচে, জি সেটা নাই, কিন্তু তাদেরকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, এটা একটা বড় সুযোগও আমি মনে করি। এটা আমাদের দায়িত্বও বটে, এনারা অভ্যস্ত নন, আমলাতান্ত্রিকতা ভয় পান, সাই কিছুটা, এটা সাই হতে পারে, কিন্তু আমাদের তো এগিয়ে নেয়, এবং সেখানে আমাদের পলিটিক্যাল যারা আমরা ওয়ার্কার আছি আমাদের অনেকটা ভূমিকা আছে বলে মনে করি। নানা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 11,579, আর একদিনে করোনা আক্রান্ত 1,359 জন। সংক্রমণ মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে কথা বলতে লন্ডন থেকে আমাদের সঙ্গে জোর দিচ্ছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথের চিকিৎসক ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার। স্বাগত ডক্টর জাকির রেজওয়ানা। প্রথমেই জানতে চাই যে বাংলাদেশ আসলে গত এক মাস বা 6 সপ্তাহের অবস্থা যদি দেখি, যে করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে এখন আবার একটু উন্নতির দিকে যাচ্ছে, গ্রাফটা আসলে কি ধরনের তথ্য আমাদেরকে দিচ্ছে বা আপনারা এটার কি ব্যাখ্যা করেন? ধন্যবাদ। যখন কয়েক মাস আগে যখন ইনফেকশন রেটটা বাংলাদেশে বাড়ছিল, তখনই আপনাদের কোনো একটা চ্যানেলে আমি বলেছিলাম যে এই যে বাংলাদেশে যে ইনফেকশন রেট বাড়ছে এটা ট্রেন্ডটা, এটা আমি আর কোনো দেশের সাথে মেলাতে পারছি না, একমাত্র সাউথ আফ্রিকার সাথে, এবং সম্ভবত এই ভ্যারিয়েন্টটা হচ্ছে সাউথ আফ্রিকান। এবং সাউথ আফ্রিকান এখন আমরা নিশ্চিত জেনোম সিকোয়েন্সিং এর দ্বারা যে 90% ঢাকার আশেপাশে যারা তাদের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের একটা বৈশিষ্ট্য হলো যে এই ভ্যারিয়েন্টটি খুব একদম শার্পলি এটা বাড়ে এবং শার্পলি কমে আসে, কাজে এটা সাউথ আফ্রিকাতে কিন্তু আমাদের মতনই আপনার ভ্যাকসিনেশন খুব কম হয়েছিল, রোল আউট ভ্যাকসিনেশন খুব কম হয়েছিল এবং তাদের লকডাউনও খুব ঢিলে ঢালা ছিল, কিন্তু এই নেচারটা এরকম সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা উঠবে এবং নামবে। তো সেই দিক থেকে দেখবেন আপনি যে ইনফেকশন রেটটা কমে আসবে এবং তার কয়েক সপ্তাহ পরে, যেটাকে আমরা ল্যাগ পিরিয়ড বলি, তার কয়েক সপ্তাহ পরে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। এটা হচ্ছে যে ঢাকা এবং তার চারপাশে যেই ভ্যারিয়েন্টটাতে দিয়ে মানে আক্রান্ত এখন যে ওয়েভটা আপনারা ঢাকা আশেপাশে দেখতে পাচ্ছেন। কিন্তু চিন্তার বিষয় বাংলাদেশে, যেটা আমি দুটো বিষয় খুব জরুরি আমি বলতে চাই, একটা হচ্ছে যে আমরা এই গতকালকেই আমরা দেখতে পেরেছি যে কলকাতায় এই যে নতুন ভ্যারিয়েন্টটা হয়েছে B.1.617, এটার কিন্তু পজিটিভিটি রেটটা 50%, উইচ মিনস এটা এটা যে খুব ডেডলি সে কথা আমি আমরা এখনো আমরা জানি না, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবে এইটুকু জানা গেছে যে এটা মানে পজিটিভিটি রেট হচ্ছে 50%। কাজেই এখন আমি ঢাকার চাইতেও আমাদের বাংলাদেশের যে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, যেমন দিনাজপুর, রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, এইসব অঞ্চলে আমি বলবো যে সরকারের কড়া নজর রাখা দরকার। এবং এবার ঈদে, যেটা আমি আমার ব্যক্তিগত মতামত যে অনেকে ঈদ করতে ঢাকা থেকে এইসব অঞ্চলে যান, আমার মনে হয় ওইভাবে ন্যাশনাল লকডাউন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি সবসময় বলে থাকি যে ন্যাশনাল লকডাউন আমাদের বাংলাদেশের পক্ষে ওইভাবে সম্ভব নয়, কাজেই এখন যেটা করতে হবে যে ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টটা কমাতে হবে, এবং যেমন পরিবহনগুলোতে মানে আসন সংখ্যা নির্ধারণ করে দিতে হবে যে এর বেশি আর যেতে পারবে না। এবং আমি মনে করি যে এই জিনিসটা শুধু সেমিনার রুমে বা টিভির টক শো দিয়ে হবে না, এটা ছোট ছোট ভিডিও ক্লিপ করে বাংলাদেশে যদি বলা হয় যে না আপনারা জানালা দরজা খোলা রাখবেন, যখন বন্ধু বান্ধবের সাথে মিশবেন তখন চেষ্টা করবেন ইনডোর না করে আউটডোর করতে, কারণ এটা তো বাতাসেই ছড়ায় বেশি, হাত ধুয়ে আমরা সারা বছর খুব হাত ধুয়েছি, তাতে করে আমাদের ইনফ্লুয়েঞ্জাটা কমেছে, কিন্তু আমাদের এই COVID-19টা কিন্তু মূলত ড্রপলেট এবং অ্যারোসল দিয়ে হচ্ছে, এবং এই জিনিসটা আমরা এখন নতুন করে জানতে পেরেছি। আরেকটা বিষয় এবং আমি আরেকটা কথা বলবো যে এখন এই ঈদের আগে যারা যাদের সামর্থ্য আছে সবাই জাকাত দিচ্ছেন, প্রত্যেকেই একটা শাড়ির সঙ্গে 5টা করে মাস্ক দেবেন, একটা লুঙ্গির সঙ্গে 5টা করে মাস্ক দেবেন, এবং প্রিয়জনদের আপনারা মাস্ক উপহার দেবেন। এবং আমি বলবো যে বাংলাদেশ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো ভ্যাকসিন, কারণ যেসব ভ্যাকসিনগুলো আমরা অনুমোদন পেয়েছি বিভিন্ন, ফাইজার বলেন, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, বিভিন্ন চাইনিজ, রাশিয়ান, সবগুলোই কিন্তু পার্টিকুলার কোনো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে
অ্যান্টিবডি তৈরি না করতে পারলেও সবচেয়ে যে মিসকনসেপশনটা হচ্ছে, লোকে ভাবে যে অ্যান্টিবডি ওই পার্টিকুলার ভ্যারিয়েন্টের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করতে পারলো না, তাহলে আর এই ভ্যাকসিনটা নিয়ে লাভ কি? না, তা নয়, কারণ ওই ভ্যাকসিনতে একটা টি সেল তৈরি হয়, এই টি সেলটা কিন্তু মেমোরি টি সেল বলি, এটা কিন্তু খুব শক্তিশালী, এটা কিন্তু অন্য ভ্যারিয়েন্টকেও কিন্তু মোটামুটি একটা রক্ষা করে। কাজেই যে কোনো ধরনের ভ্যাকসিন, যত যে কোনো ধরনের ভ্যাকসিন হোক, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমি মনে করি নেওয়া উচিত। এবং আপনি দেখবেন যে এই পৃথিবীর গ্লোবালিও সব জায়গায় যেখানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ইভেন আমেরিকাতে এখন ফোর্থ ওয়েভ হচ্ছে, খুব ছোট্ট একটা ওয়েভ হচ্ছে, এবং প্রত্যেকটা ওয়েভে কিন্তু আপনি বিশ্বময় দেখবেন যে ফার্স্টের থেকে সেকেন্ডটা বেশি, সেকেন্ডটার থেকে থার্ডটা বেশি, কিন্তু এই দেখবেন যে পরের ওয়েভগুলো হঠাৎ করে ছোট্ট একটা ওয়েভ। কেন? ওখানে একটা ভ্যাকসিনেশন হয়েছিল, ইউকেতেও আপনার এই সেকেন্ড ওয়েভের পরে এখন আরেকটা থার্ড ওয়েভ হবে আমার ধারণা, বিশ্বাস, কিন্তু এই ওয়েভটা ছোট হবে। কাজে বাংলাদেশ সরকারের যত বেশি সম্ভব, যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন করা দরকার, এবং লোকজনকে বলা দরকার যে ভেন্টিলেশন ভালোভাবে করা উচিত, যেমন এসির ভিতরে কিন্তু একই বাতাস বারবার ঘুরে, অফিস আদালতে অনেকের বাড়িতেও আছে, সেই জিনিসগুলো এসিটা কম ব্যবহার করে জানালা দরজা খুলে রাখবেন, যথাসম্ভব বাইরে আউটডোর ইভেন্ট করার চেষ্টা করবেন, এবং এইবারের ঈদটা যেন লোকজন যে যেখানে আসে আছে সেখানে বসেই যেন ঈদটা করে। জাকির রেজওয়ান আনোয়ার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই যে রেডিও স্পিকিং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।